6-7টা নাটক আসছে। আচ্ছা মানে তুমি রোজ সবাইকে বলেই দাও যে আমি রোজার মধ্যে বেশি কাজ করতে পছন্দ করি না, মানে খুব দরকার না হলে রোজায় তুমি কাজ করোই না। একদমই বের হয় ঠিক আছে। আর তুমি তো এখানে 250 গ্রাম নুডলস সিদ্ধ করেছো, তুমি বলছিলে এখানে 100 গ্রামের মতো দেবে, তাই না? এতগুলো নুডলস এখানে লাগবে না। ঠিক আছে আমি দিলাম তোমার নুডলসটা, কারণ নুডলসটাও সিদ্ধ করে এবং দুধটা তোমার অনেক ঘন, কালারটা দেখে বোঝা যাচ্ছে, তাই না? একটু ভালো করে বলো কাশলে, তারপর আমরা চিনি দেবো এটার মধ্যে, না পায়েসটার মধ্যে। চিনিটা আমরা একটু পরে দিই। হ্যাঁ একটু পরে দেবো বলো কাশলে। তাহলে তুমি মানে তোমার কি মানে একক নাটক আসছে না সিরিয়াল না টেলিফিল্ম? আমার সিঙ্গেল একক টেলিফিল্ম অনেকগুলি আসছে, নাটক অনেকগুলি আসছে, মানে রোজার মধ্যে বিভিন্ন চ্যানেলে আসছে। আচ্ছা তুমি তো এমনি মডেলিং করো আবার অভিনয় করো, দুটোর মধ্যে কোনটা তোমার সবচেয়ে ভালো লাগে? আমি মডেলিং থেকে এসেছি, সো আমার এখনো মডেলিংটাই ভালো লাগে। আচ্ছা মানে অভিনয় তাহলে করছো কেন? অভিনয় আসলে এখন তো সবাই আসলে অভিনয়টাও করছে, অভিনয়টা আসলে অনেক কিছু শেখার আছে আমাদের এখানে। আচ্ছা আর নর্মালি আমাদের দর্শকরা যেটা যারা সবাই এক্সপেক্ট করে যে মডেলিংটা তো সবসময় দেখতে পায় না আমাদের, তাই না? আচ্ছা নাটকটা তো অ্যাটলিস্ট করলে সবাই দেখতে পায়। আর কেন মডেল যখন বিলবোর্ডে ছবি উঠে মাসের পর মাস থাকে তখন তোমার ভালো লাগে না যে আমাকে প্রতিদিন মানুষ দেখছে, কেমন লাগে? ভালো লাগে, বাট একবার যখন বিলবোর্ড নেমে যায় তখন তো আবার এটা তখন আমার মন খারাপ হয়ে যায় যে আমার ছবিটা নেমে গেল, তাই না? আচ্ছা তাহলে মানে দুটোই আসলে ভালো লাগে, যেহেতু মডেল থেকে এসছো, মডেল কন্যা হিসাবে প্রথমে পরিচিতি পেয়েছো না, তারপরে এসেছো নাটকে। আর এমনি আর কি ভালো লাগে করতে? রান্না করতে পারো? আমি হ্যাঁ আমি অনেক রান্না করি। কি রান্না করো? আমি বাসায় আমার মেইন হলো গেস্ট আসলে বেশি রান্না করি। আচ্ছা কারণ সবাই আমাদের ফ্যামিলি যারা বাসায় আসে আমাকে আগে থেকে বলে রাখে যে সুজানা যেন রান্না করে। যাই না আমার রান্না সবাই ভালো ডিশ পছন্দ মানে মজা করে রান্না করো যাতে সবাই পছন্দ করে। কোন রান্নাটা খুব ভালো করো? আমি সবথেকে বেশি ভালো পারি বিফ রান্না করতে, বিরিয়ানি রান্না করতে। ও তাহলে তো মানে দর্শকদের খুব ভালো লাগছে, সবাই কিন্তু দাওয়াত দিয়ে দাও ঈদের দিন তোমার বাসায় সবাই বিরিয়ানি নুডলস এর কথা বলেছো, তাহলে অলরেডি অনেকে কিন্তু আমার বাসায় এসে খেয়েছে। আচ্ছা তাহলে আমরাও যাবো একদিন তাহলে খেতে বিরিয়ানি, আর সেই সাথে আবার তুমি নুডলস এর কথা বললে আমরা ডেকো নুডলস রান্না খেতে যাবো তোমার বাসায়। এবারেই দেখি তুমি এই পায়েসটা করবে। অফকোর্স আমি করব, কারণ আমি আইটেমটা আসলে আমি জানি, বাট আমার মনে হয় অনেক দর্শকরা জানে না, আজকে ওরা হাতে দেখলে বাসায় নিজেরাও ট্রাই করতে পারবে নুডলসের পায়েস। আচ্ছা এটা একটু ভালো করে বলো কেসে যাক চুলাটা। হ্যাঁ চুলাটা ঠিক আছে, আমরা একটা ওইখান থেকে একটা গোল চামচ নিয়ে নেই, এটা বড় সরিয়ে দেই, এটার মধ্যে নুডলস বারবার আটকে যাচ্ছে। এটা নিও না, ওই যে পাতলা, হ্যাঁ ওটা নাও, মানে তার সামনেরটা নাও, এটা ওটা দিয়ে নাড়া দিলে তোমার সুবিধা হবে, নাড়া দাও, নাড়া না দিলে নিচে লেগে যাবে। আসলে দুধটা যখন ঘন হয়ে যায় তখন কিন্তু লেগে যায়। হ্যাঁ সেই জন্য এখন আমরা একটু জালটা কমিয়ে দিই, বলো কেসে গেছে চিনি দেব আমরা পরিমাণ মতো। এখন তুমি দেখছো এখন নাড়া দিচ্ছে এখন ঘন হয়ে গেছে না চালের গুঁড়িটার জন্যে। এখানে আমরা 100 গ্রাম চিনি দেব, তোমার কেমন মনে হচ্ছে ঘন হচ্ছে? চিনিটা গলে গেলে তারপরে আমরা বাড়বো। আর তুমি কি এটার মধ্যে একটু পেস্তা বাদাম কিশমিশ দেবে উপরে, দেখতে তাহলে ভালো লাগবে। তাহলে বাদামের বোতলটা নিয়ে আসি তোমার জন্যে, তুমি নাড়া দাও আস্তে আস্তে, নয়তো চালটা কিন্তু নিচে লেগে যাবে। আর এখানে আমার সাথে আজকে রান্না করছো, তোমার কেমন লাগছে? আমার আসলে রান্না করতে সবসময় ভালো লাগে। তাই তাহলে আজকে কি আরও ভালো লাগছে যা সবার জন্য তুমি একটা অন্যরকম রান্না করে দেখাচ্ছ? হ্যাঁ অবশ্যই, কারণ আমার অনেকে আমি দেখছি এই রান্নাটা অনেকে জানে না, অবশ্য আমি আগে জানতাম না কিন্তু রিসেন্ট এই রান্নাটা শিখেছি, তো আমি চাই সবাই এই রান্নাটা ট্রাই করুক। আচ্ছা পুরো রোজার মাস জুড়ে প্রতিদিন দুটো করে নুডলসের নতুন নতুন মজাদার রান্না করে দর্শকদের দেখাচ্ছি। আজকে তুমি দেখাচ্ছ যেমন নুডলসের কি দেখাচ্ছ পায়েস, এটা কিন্তু অনেক হেলদি ফুড। হ্যাঁ অবশ্যই, রোজার মাসে কিন্তু আমরা সারাদিন যে রোজা রাখি তো এনার্জির দরকার আছে। হ্যাঁ তাহলে এখন চুলাটা বন্ধ করে দিই, চিনিটা গলে গেছে না? হুম না ঠিক আছে, আমি একটু নাড়া দিয়ে দেখি কি অবস্থা তোমার পায়েসে, রংটা খুব ভালো হয়েছে না? হ্যাঁ মানে নুডলসের সাথে যত ঘন হয় আমার মনে হয় পায়েসটা অনেক টেস্টি। ঢালতে পারবে এটার মধ্যে চামচটা এনে ঢেলে দাও, তাহলে সুন্দর করে ঢেলো। খুব ভালো লাগছে না দেখতে,
ওকে তাহলে তাওটা নামিয়ে রাখো এদিকে। হ্যাঁ, তোমার ঢালা দেখে মনে হলো আসলে তুমি ভালোই রান্না করতে পারো। সুজানা, তুমি এখন পেস্তা বাদাম উপরে দিয়ে দাও। এখন তো মানে একটু গরম আছে, হয়তো পরে ভিতরে চলে যেতে পারো। অসুবিধা নেই, একটু ঠান্ডা হয়ে গেলে দিলে ওটা উপরে ডেকোরেশনটা বোঝা যায়। অসুবিধা নেই, খাওয়ার সময় তো মুখেই যাবে, তাই না? তারপর উপরে তুমি দিয়ে দাও, ছড়িয়ে দাও একসাথে, তাহলে ওজনের জন্য থাকবে। কিশমিশ, পেস্তা বাদাম সব দিচ্ছ, যে কোনো মিষ্টি জিনিস এগুলো না দিলে ভালো লাগে না, তাই না? আর সব আমার মনে হয় সব খাওয়ার আমরা যতই ভালো রান্না করি না কেন, এটা যদি ডেকোরেশনটা দেখতে সুন্দর হয় আর খাওয়া আরও টেস্টি হয় খেতে। ঠিকভাবে ধরো তুমি। সুজানা, তুমি আজকে আমাদের জন্য কী রান্না করে দেখালে? আজকে আমি দর্শকদের জন্য ডেকো এগ নুডলসের পায়েস রান্না করে দেখিয়েছি। এখানে দেখো, আই থিঙ্ক এটা সবাই টেস্ট পাবে খেতে। আচ্ছা সুজানা, তুমি আমাদের অনুষ্ঠানে এসছো, তুমি যেটা বললে যে তুমি টায়ার্ড হয়ে যাও বলে রোজার মধ্যে খুব একটা নাটকে বা মডেলিং করতে আগ্রহী না, তারপরেও যে রোজা রেখে আমাদের সময় দিয়েছো অনুষ্ঠানে এসছো, সেজন্য তোমাকে আমাদের